আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। ঘরে মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, এর তবু এই যে তবু মুখ চলছে। খাবি মা? সকালবেলা এই রুটি দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে খেয়েছে। ডাল বলতে কি, রাত্রেবেলা ডাল চচ্চড়ি করেছিলাম, তো ওই ডাল দিয়ে খেয়েছে। রুটি দিয়ে মা একটু হাতে এরম করে ধরো, মা ওরম করে। হ্যাঁ এরম, হ্যাঁ রুটি দিয়ে ডাল দিয়ে খেয়েছে, ডাল চচ্চড়ি রুটি আর হচ্ছে ভাত, কটা ভাত ছিল ওই দিয়ে খেয়েছে। আচ্ছা ছেলের আজকে লাস্ট পরীক্ষা, ছেলে সকালবেলা দুটো রুটি করে দিলাম, নিয়ে গেল ডাল চচ্চড়ি দিয়ে আর ম্যাগি দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে করে দিলাম, সেটাও নিয়ে গেল। সকালে খায়নি বলছে মা, অত সকালে 7:30টার সময় বেরিয়েছে, অত সকালে আমাদের খাওয়ার অভ্যেস নেই। তা বললো মা প্যাক করে দাও, আমি ওখানে গিয়ে খাবো। আর ওরটা করে দিয়েছি, ও সে আসবে বিকেলবেলা। আর আজকে ছেলে পরীক্ষা দিয়ে আসার পরে বিকেলবেলা একটা জিনিস কিনতে বেরোবো, যেটা আমার ভীষণ দরকারি একটা জিনিস, ভীষণ দরকারি একটা জিনিস বন্ধুরা। তো সেই দরকারি জিনিসটা কি কিনবো সেটা সবটাই তোমাদের দেখাবো। আর ওই যে আসো আসো আসো, তো বন্ধুরা দেখছো দেখো, কালকে রাত্রিবেলা একদিন আমি ঘুমোতে পারিনি, দেখেছো? দেখো ডাকলাম চলে আসলো। তোর নাম ভেবে ভেবে পাচ্ছি না, আমি ফেসবুকে ভিডিও পোস্ট করেছি যে ওর নাম কি সেটা বলতে বলেছি, সবাই বেশিরভাগ মানুষের চিকু নাম দিয়েছে, চিকু চিকু। তো দেখো সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে, চিকু এদিকে আসো, হ্যান্ডস আপ করো মার সাথে। ওর জন্য রাত্রিবেলা বন্ধু আমি ঘুমোতে পারিনি, আর আমি ওর জন্য কাজ করতে পারছি না, মানে এত বদমাশি করছে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে, ওর জন্য কাজ করতে পারছি না। ঠিক আছে আয় 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 আয়, এদিকে নিয়ে এসো মা, এদিকে নিয়ে এসো। সকালবেলা ওকে 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 দুধ খাইছি, ও এখন শুধুমাত্র দুধটাই খাবে। সকালবেলা ওকে দুধ খাইছি, দুধ মানে এগুলি খাইছি, ওর যা খাবারটা আছে না সেটা এখন খাওয়াতে বারণ করেছে, তো শুধু দুধ খাই খেয়েছে। আর দুষ্টুমি করে বেড়াচ্ছে সারা ঘরে, দুষ্টুমি করে বেড়াচ্ছে। ঠিক আছে, এই হলো এই হলো এই হলো এই হলো, রান্না বান্না যে কি করে করবো আমি জানি না, রান্না বান্না করবো। আর আজকে ভাবছি দুবেলার একেবারে রান্নাটা করবো, কারণ রাত্রিবেলা রান্না করতে পারবো না, যাবো একটা জিনিস আনতে যাবো। তো কি জিনিস সেটা তোমরা ভিডিও যাচ্ছে বাবা আমার কাছে দে, হ্যাঁ তা কি কি জিনিস আনবো সেটা তোমরা ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। চল আগে চাটা কফিটা খেয়ে নি, পরে কথা বলছি, নাহলে ওর জ্বালাই দেয় গরম দেয়ালে মুখ দিয়ে দিল। মোটামুটি বন্ধুরা আমি যেখানে বসছি সেখানেও বসে পড়ছি, তাহলে আমি যদি রান্না বান্না বন্ধ করে দেবো তাই ভাবছি। দেখো মানে ওর সামনে তো আমি সরতেই পাচ্ছি না, এই যে আমি বসে রয়েছি তো শান্তিতে ঘুমোচ্ছে, যে আমি উঠে ধরে রান্নাঘরে যাবো কিংবা কাজ করবো তখন এরকম করতে থাকে। সে কেমন ভাবে যে ডাকে না, মায়াও লাগে দেখলে, এত মায়া লাগে। দেখো এখন একটু শান্তিতে ঘুমাচ্ছে, ওই বাস্কেটের মধ্যে রাখলে পরে যে বাস্কেটে রেখে কাজ করবো ওর মধ্যে থাকছে না, ওর মধ্যে আটকা আটকে দিলে না মানে চিল্লাচ্ছে যে আমি একটু রেখেছি ওর থাক আমি কাজ করি নি, পায়ের সামনে ঘুরঘুর করছে, যদি পায়ে ঠায়ে লেগে যাও, যদি পায়ে ঠায়ে পাড়া লেগে যায়। দিব্যি ঘুমাচ্ছে, এই যে এখন একটু শান্তিতে ঘুমাচ্ছে, ওর জন্য আমি সারা রাত ঘুমোতে পারিনি। আরে এতটাই বাচ্চা, বেশি বয়স না তো, মাত্র মনে হয় 35 দিন না 36 দিন বয়স, 36 36। তো এটা খেয়ে আমি যাবো এখন, একটু ফ্রিজ থেকে সবজি আছে মাছ আছে বার করবো, করে রান্না বান্না করবো। তো চলো আমাদের খাওয়াটা খেয়ে নি আগে। এগারোটাকে কামড়াবে, 11:30 বাজবে বাজবে করছে। সবজি ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম, ফ্রিজে সেরকম কিছু নেই, যা ছিল বার করে নিয়ে আসলাম, কালকে বাজার যাবো। আজকে ছেলে লাস্ট পরীক্ষা, কালকে আর অসুবিধা হবে না, কালকে বাজার যাবো। তো এই যে পুঁই শাক আর একটু কুমড়ো ছিল, টমেটো টমেটো একটু আদা বার করে নিয়ে আসলাম, একটা উচ্ছে, উচ্ছেটা আমার একটাই লাগবে, উচ্ছে আরও আছে ফ্রিজে, ডাটা হরি বাবা একটা জিনিস আছে এখানে, আর
বাঁধাকপি বাঁধাকপি রান্না হবে কি এখন দেখছি সবজি কুটতে কুটতে কি রান্না হবে বলছি আর এই যে খাবার ভেবেছি এই বাঁধাকপিটা রান্না করব শুধু প্লেন রান্না করব মাছের মাথা পাতা নেই ও মাছলি জলদি রান্না ফ্রিজ থেকে মাছ বার করে নিয়ে আসলাম মাছগুলো না এখন কি করব একটু জলে ভিজিয়ে রাখব আর এদিকে সবজি কুটব অতক্ষণে হয়ে যাবে এই যে রুই মাছ রুই কাতলা ইলিশ জোড়া গান করছে দেখেছো ও এই যে এটার মধ্যে হচ্ছে রুই মাছ আর এটার মধ্যে হচ্ছে চারাপোনা মাছ মাছ বরফ থেকে এসেছে পুরো এই দেখো চারাপোনা রুই দুটো মাছই রান্না করব কারণ দুবেলার জন্য রান্না করব চার চার আট জন মানুষ মানে দুবেলা খেতে গেলে আটজন আটজনের মতন পড়ছে আর কি তো সেই হিসাবে রান্নাটা আমি করে রাখবো আর ওই যে চিকু তুমি কি খাবা ও চিকু তুমি কি খাবা চিকু চিকু চিকুর মেয়ে এখন খাওয়ার সময় হয়নি চিকু শুদ্ধ দুধ আর কি শুদ্ধ প্লেন দুধ খাচ্ছে ওকে দুধগুলোই খাওয়ানো হচ্ছে খেয়েছিলাম এখন চিকুর সাথে কদিন বাদে চিকুর খাবারটা চিকুকে খাওয়ানো হবে কারণ এখন চিকুকে অন্য কোনো ভারী জিনিস দেওয়া যাবে না ভাত তো দেওয়া যাবেই না ঠিক আছে খালি দুধ আর আমি যেখানে থাকছি ও সেখানে সেখানেই থাকছে দেখে এখানে আসে তো এখানেই ও বসে রয়েছে ওর মেঝেতে বসা অ্যাকচুয়ালি উচিত না ঠান্ডা লেগে যাচ্ছে নাক দিয়ে একটু জল পড়ছে আমি মুছিয়ে দিচ্ছি আমার গায়ের মধ্যে ঘষছে দেখো 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 দেখেছো আমার গায়ের মধ্যে ঘষছে আচ্ছা 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 না আচ্ছা 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 চিকু আচ্ছা কোলে নিয়ে আসো চিকু আচ্ছা খাবো কখন তাহলে আর খেয়ে দে একটু রেস্ট নিয়ে তারপরে যাবো হচ্ছে বিকেল বেলা জিনিসটা কিনতে রান্না করতে করতে আবার চলে আসলাম একে খাওয়াতে দেখেছো আমার একটা কাজ বেড়েছে না এখন বলো ভাত বসিয়েছি ওইদিকে হচ্ছে এক গ্যাসে মাছ ভাজা বসিয়েছি এসছি আমার এখানে আমার এখানে এসে বই পড়ছি গা খুঁজছি ও খেয়েছে হচ্ছে অনেক সকালবেলা হ্যাঁ এটা খিদে পাবে না দেখো দেখেছো খিদে পেয়েছে গো কিভাবে খাচ্ছে খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়েছে তারপরে এই যে এই পাতলা দুধ থাকে বেশিক্ষণ পেটে দু তিনবার বাথরুম করলেই বেরিয়ে যাচ্ছে কিন্তু দুধই খাওয়াতে বলে যখন একদম দেখো পাতলা পাতলা দুধ বেচারা কতক্ষণ পেটে থাকে বলো এরকম দিদি এরকম দিদি আমি রান্না করতে করতে চলে আসলাম প্রচুর খিদে পেয়েছে পেট পুরো খালি ছিল আমার এখানে এসে কি 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 করছে তো খাক আমি হচ্ছে মাছ আর ভাতটা বসিয়ে দিয়েছি মাছটা মানে পুরো লেগে যাচ্ছে আমার তুই দেখ মারটু আমি তুই কি এইভাবেই থাকবি ওকে নিয়ে এইভাবেই ও সে ও ওখানে ছিল হ্যাঁ এখানে আসলে ঘোষণা শুয়ে পড়ে গেল তাই মানে এইভাবে তুই ওকে নিয়ে শুয়ে থাকবি হ্যাঁ ভাত ভাত খাবি না কিভাবে খাবি হ্যাঁ তা তুই কি করে খাবি তুই যদি এত দায়িত্ব পালন করিস ওকে নিয়ে তাহলে তুই কি করে ভাতটা খাবি তারপরে যদি আবার যদি কাঁদেও যে দিদিটা কই গেল দিদিটা কই গেল তখন কি করবি কিচ্ছু ও ওখানে ছিল শুয়ে ছিল দেখলে জানি এরা বসে আছে ও ওখান থেকে এখানে এসে গায়ের মধ্যে তুমি ঘুষতে বসে ও মেজের মেজের মধ্যে ভালো শুচ্ছে না মা হ্যাঁ মেজের মধ্যে ভালো শুচ্ছে চলো স্নান হয়ে গেছে মোটামুটি সবার আর ওইদিকে আমার রান্নাও কমপ্লিট
ওইদিকে আমার রান্নাও কমপ্লিট, আর একটা তরকারি বসানো রয়েছে। কি কি রান্না করলাম চলো তোমাদেরকে আগে দেখিয়ে নি। একটা তরকারি বসানো রয়েছে, সেটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে বাঁধাকপি বসানো রয়েছে। টেবিলে বসবো, টেবিলে বসবো। আর এই যে ভাত, আর কি কি আছে, বাঁধাকপিটার মধ্যে একটুখানি গুঁড়ো মশলা দিয়েছি, মানে এটা গরম মশলা, গুঁড়ো মশলা বলা ভুল, তো এটা একটুখানি আমি নাড়াচাড়া করবো। কি কি করেছে কি দেখিয়ে দিইনি। এই যে পুঁই শাকের চচ্চড়ি, শুধু বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন নেই, বেগুন ছিল না ফ্রিজে, তো বড়ি, আলু আর হচ্ছে কুমড়ো ছিল, সেটা দিয়ে একটুখানি আর কি কি বলবো চচ্চড়ি টাইপের করেছি। আর এই যে রুই মাছের কালিয়া, এটা করেছি রুই মাছের কালিয়া। আর এখানে হয়েছে বাটাম, এই চারা পোনা মাছের ঝোল, আলু দিয়ে, উচ্ছে দিয়ে, ডাটা দিয়ে চারা পোনার ঝোল হয়েছে। তো বন্ধুরা এই, আর এইটার মধ্যে রয়েছে কালকের বেগুন ভাজা। তো এই রান্না হয়েছে আজকে, তো আজকে এই রান্না করেছি, আর যা করেছি অনেক। এই আমার দুবেলা হয়ে যাবে, এবেলা ওবেলা দুবেলাই হয়ে যাবে, রাতের বেলা অত লাগে না, যা লাগে আমার দিনের বেলাটাই লাগে। তো চলো এবার হচ্ছে এটা করলেই আমার হয়ে যাবে রান্না, মানে এইটা নাড়াচাড়া করলে হয়ে যাবে। স্নান হয়ে গেছে গিয়ে, আমি এটা ঢেকে বসিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলাম, তো এটা নাড়াচাড়া করবো, হয়ে যাবে। একটু খোলো ভেতরটা, খোলো। তো বন্ধুরা কি বলবো, মাথাটা এত যন্ত্রণা, কমাও, মাথাটা এতটা যন্ত্রণা করছিল না ফ্রিজ কিনতে গিয়ে, মানে চা খাইনি বিকেলবেলা, মাথা এত যন্ত্রণা করছিল, চলে গিয়েছিলাম আগে ফ্রিজ কিনতে, তো চা তো খাওয়া হয়নি। আর যে ফ্রিজটা তোমাদের দেখালাম ওটাই কিনেছি, দাম কত কি পড়লো সেটা আমি পরে পরের ভিডিওতে বলে দেবো, ঠিক আছে, কত কি দাম পড়লো সেটা আমি পরের ভিডিওতে দিয়ে বলে দেবো। আর এসে তো এসে তো অনেকক্ষণ আগে, আর এই যে এটা এইটাকে খাওয়ালাম, এই যো এই দেখতে পাচ্ছ, এই যে এটাকে খাওয়ালাম, এই যো দেখো এটাকে দু, মানে এটা দুধ গুলিয়ে দিলাম, খেলো। আর ভাত বসিয়েছি প্রেশার কুকারে, মাথা যন্ত্রণা ধরে যাচ্ছে কি ভাবলে, এত এই জায়গা ব্যথা করছে, কী বলবো, আমি ওষুধ খাবো মাথা যন্ত্রণা। আর ভাত বসিয়েছি, রুটি করিনি, কারণ শরীর ভালো লাগে না। বিকেলবেলা না হুট করে ঘুমিয়েছিলাম, ছেলে এসে বললো কটা বাজে, 5:30 বাজে, ছেলে ভাত টাত খেয়ে উঠে বলে চলো তাহলে ফ্রিজটা কিনে নিয়ে আসি গিয়ে। তো ফ্রিজ দেয়নি, ফ্রিজটা তো দেখে খুবই ভালো লাগলো, কি দেয়নি, ফ্রিজ দেবে হচ্ছে 4 দিন পরে আসবে বলেছে। তো যাই হোক এখন খাবো দাবো, খেয়ে শুয়ে পড়বো। এই দুদিন না মানে এত সকাল সকাল উঠেছি ছেলের কারণে, উঠে এত তাড়াহুড়ো করে কাজ করেছে, এত তাড়াহুড়ো করে কাজ করি না, নিজে সুস্থ করি, এত তাড়াহুড়ো করে কাজ করেছি, শরীর গেছে আমার একদম ক্লান্ত হয়ে। তো চলো ফ্রিজটা কেমন হয়েছে তোমরা একটু বলো, আর দাম কত কি পড়লো সে তো বলবোই। তো আমার ভীষণ ভালো লাগছে যে আমার দু দুটো নতুন জিনিস আসলো, এক হচ্ছে এই যে, আর এক হচ্ছে ওই যে ফ্রিজ, পাটা দেখা যাচ্ছে গুটাও না, তো দু দুটো নতুন জিনিস আমার ঘরে আসলো। তো চলো ওইদিকে হচ্ছে আজ প্রেশার কুকারে ভাত বসেছি, আর দুপুরে যাচ্ছিল, দুপুরে যাচ্ছিল মাছ টাছ আছে, তো ওটা দিয়ে খাওয়া হবে, আমি আর রুটি করিনি, মাথার যন্ত্রণা ছিঁড়ে পড়ে যাচ্ছে। তো চলো রাখছি, ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করছে না, আজকের মতন টাটা।